হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আমি একটা স্টেপ কাট কেটেছি, চুলটা কিন্তু যথেষ্ট হালকা। কাটিংটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল আমার প্রত্যেকটি ভিউয়ার্সকে। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে, আর যারা যারা আমার নতুন চ্যানেলটা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। চুলটা যথেষ্ট পাতলা। দেখো, আমি স্প্রে করে দেখাচ্ছি যে চুলটা কতটা পাতলা। আশা করি বুঝতে পারছো চুলটা কতটা পাতলা। এবার আমি একটা স্টেপ এর উপরে দেব। পানির উপর থেকে দেখো আমি লাইন করে নিচ্ছি পুরো। এই কাটিংটা শুরু করছি, চুলের সেকশনটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পেয়েছো পিছনটা দেখিয়ে দিই দেখো আমি চুলের সেকশন করে নিয়েছি, আমার ভাগটা দেখে দেখিয়ে দিলাম। দেখো একটা স্টেপ দিয়ে দিয়েছি, এই যে উপরে এই স্টেপটা, নিচে তো আমাকে কাটিং করতে একটু শেপ করতে লাগবে। দেখো আমি আবারও ভাগ করে নিলাম চুলটা, এতটা আমি নিয়ে নিয়েছি কানের উপর থেকে। সেম প্রসেস আগেরটার সাথে, আমি প্রথম নিচের দিকে কেটে মিলিয়ে নিচ্ছি, তারপরে চুলটা ওপর দিকে তুলে আরেকটু স্টেপটা একটু আরেকটু ছোট করে দিচ্ছি। তো সেকেন্ড স্টেপ হয়ে গেছে, ফার্স্ট স্টেপ দিলাম, এটা সেকেন্ড স্টেপ দিলাম, আর একটা স্টেপ কাটবো। দেখো আগের যে চুলটা আছে তার সাথে মিলিয়ে আমি প্রথম কেটে নিচ্ছি, আবার উপরে তুলে আরেকটু স্টেপটা আরেকটু ছোট করবো।
থার্ড স্টেপও আমার কাটা হয়ে গেল, স্টেপ এটা সেকেন্ড স্টেপ, এটা থার্ড স্টেপ। এবার জাস্ট আমি একবার মিলিয়ে নেবো। আবারও আমি স্প্রে করে নিচ্ছি, মানে চুলটা একদমই শুকনো হয়ে গেছে। আমি ফ্রন্ট থেকে কাটাটা শুরু করছি, ফ্রন্টে লেয়ার দিয়ে পিছনটা পুরো ইউ করে দেবো। সামনেটা আমি লেয়ার দিয়ে পুরো ইউ দিয়েছি দুটো সাইডে, দিয়ে এবার পিছন দিকে ইউ শেপ করে দেবো। দেখো চুলটা কতটা হালকা, কিন্তু আমার কাটিং হয়ে গেছে। আমি জাস্ট ড্রায়ার করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। পাতলা চুলেও স্টেপ কাটা যায়, কিন্তু কাটিংটা ঠিকঠাক হলে পাতলা চুলে স্টেপ বেশি ভালো লাগে ইউ রাউন্ডের থেকে। দেখো আমার সেটিংও হয়ে গেছে, আর আমি সেটিং করছি না। দেখো যদি আমার কাটিংটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে, আর যারা যারা নতুন আছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব। দু হাত দিয়ে তোলো যেরকম ক্ল্যাচার দাও।